বাগেরহাটের মোরেলগঞ্জে মা ও ছেলেকে পিটিয়ে আহত করে ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে এলাকার সন্ত্রাসীদের বিরুদ্ধে। উপজেলা সন্ত্রাসী গ্রামের ঘটনা। আহতদের দাবি, বছর দুই আগে দুই কাঠা জমি কেনেন সেলিনা বেগম। এরপর থেকে স্থানীয় প্রভাবশালী আল মামুন ও তার সহযোগীরা বিভিন্ন সময়ে সে জমি দখলের চেষ্টা করে আসছে। জমি জিম্মায় রাখতে সেখানে একটি ঘর তৈরি করেন সেলিনা, কিন্তু আল মামুন সহ 10 থেকে 15 সন্ত্রাসী বাড়িঘর ভাঙচুর ও মারপিট করে। এ ঘটনায় আহত সেলিনা বেগম ও তার ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়। থানায় এ ব্যাপারে অভিযোগ করলেও মামলা নেয়নি পুলিশ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।